প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদেরকে একটি হাবিব ডকুমেন্টারি দেখাবো। তবে এই হাবিব ডকুমেন্টারিটা আপনাদের জন্য একটি মেসেজ নিয়ে আসছে। সেই মেসেজটি হচ্ছে, এই হাবের যিনি মালিক আছেন সাবুর আলী ভাই, তিনি কিন্তু আগে, অর্থাৎ এই কিছুদিন আগেও, তিনি মাটি থেকে চারা উৎপাদন করে এলাকার কৃষকদের কাছে বিক্রি করতেন। কিন্তু বর্তমানে তিনি মাটি থেকে উৎপাদিত চারা ছেড়ে এখন তিনি সিডলিং ট্রের মাধ্যমে চারা উৎপাদন করে কৃষকদের মাঝে বিলি করছেন। আজকে আপনাদেরকে এই সাবুর আলী ভাইয়ের কাছ থেকে তথ্য জানাবো যে তিনি মাটিতে চারা উৎপাদন করে কি ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। তিনি আজকে তার অভিজ্ঞতাগুলো এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবেন। আপনারা পুরো ভিডিওটি দেখতে ভুলবেন না। তিনি মাটি থেকে চারা উৎপাদন করে কি ধরনের মুনাফা করতেন এবং বর্তমানে সিডলিং ট্রের মাধ্যমে চারা উৎপাদন করে কি ধরনের মুনাফা করছেন, সব কিছু জানাবো এবং জানাবেন এই হাবের মালিক সাবুর আলী ভাই। চলুন সাবুর আলী ভাইয়ের সঙ্গে কথা বলি। এই হাবটার বয়স কতদিন? এক বছর হয়। আচ্ছা, আপনি যে এই যে হাবটা করছেন, আপনি এর আগে কি করতেন? আগে মাটির চারা করছি না। আচ্ছা, মাটির চারা থেকে এই সিডলিং ট্রের মাধ্যমে চারা উৎপাদনে আপনি কিভাবে জানলেন যে মাটির থেকে সিডলিং ট্রের চারাটা উৎপাদন? পাশাপাশি অন্য নার্সারি করছিল মানুষ, তো এরকম এই চারা চায়, এই জন্য আমি আবার এই নার্সারি দিচ্ছি। মানে কৃষকরা? হ্যাঁ, কৃষকরা চায় বলে টবে চারা দেন, টবে চারা আমরা নিব। আচ্ছা, এই জন্য আবার দেওয়া হয়েছে। এর উপরে কি কোনো প্রশিক্ষণ নিয়েছেন? না, আমি এলে এমনিতে নিজে শিখছি। আচ্ছা, কীভাবে শিখলি? দেখিয়ে শেখা বলছে, তারপর প্রথমে কিছু লসও হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে প্রথমে আগে, তারপরে নিজে নিজে শিখে গেছি। আচ্ছা, প্রথম অবস্থায় তো আর জানা যাবে না। কতদিন হলো এই নার্সারিটার বয়, এই হাবটার বয়স? এক বছর বয়স। এক বছর? এক বছর। আচ্ছা, আপনি এই যে এক বছরে কি বুঝলেন মাটির চারা এবং এই সিডলিং ট্রের চারার মধ্যে পার্থক্য কি বুঝলেন? ঘাস হয় না, আবার চারা মারা যায় না, রোগ বাবদ কম। আর মাটির চারাটা? মাটির চারা কিছু নষ্ট হয়, তারপরে হলো তোমার ঘাস হয়, প্রচুর কিষেন পাট বেশি না, সময় তো চারা ফেলে দেওয়া লাগে, মাটির চারা তো ভাব করে অভার হয়ে যায়, আর এই চারাটা তো অভার হয় না। আচ্ছা, লাভের দিক থেকে আপনি কোনটাকে ভালো মনে করেন? লাভ আছে, দুটোতেই লাভ আছে, তবে ওটাতে লসও আছে, এটার থেকে লস নাই আবার। আপনার প্রতিদিন এখান থেকে চারা কী ধরনের বিক্রি হয়? চারা তো এলে ঠিক নেই, মনে করো খরা যখন হয় তখন বেশা বেশি চারা হয় বিক্রি। তাহলে কত টাকার চারা বিক্রি হয় প্রতিদিন? ধরো 10,000 চারা বিক্রি করলে 15,000 টাকা প্রতিদিন। এক সমান তো আর হয় না, কোনো দিন বেশি হয় কোনো দিন কম হয়। এখন আপনার কোনটা বিক্রি বেশি মনে হচ্ছে? আগে মাটির চারাটা বিক্রি বেশি মনে হচ্ছে না, এটা চারাটাই এখন বেশি বিক্রি হচ্ছে। আপনি কি এখন মাটির চারা এই সময় মানুষ করে ভরছে না, প্রচুর ঘাসের কারণে চারা তো হয় না ঠিক মতো, নষ্ট হয়ে যায়। আচ্ছা, এই কারণে টবের চারা দিয়ে মনে করো এখন আলাদা মোটামুটি বিক্রি করা যাচ্ছে, ঘাস কম হয়, একাটা নিয়ে দিলে। আচ্ছা, আপনি কৃষকদেরকে কি পরামর্শ দিবেন? পরামর্শ ভালো হয়, টবের চারা রোগ বালাই কম হয়, ঘাস সামান হয়, সারাদিনে গাড়া যায়, বৃষ্টি তো কোনো সমস্যা হয় না, ওদের তো কোনো সমস্যা হয় না চারা। আচ্ছা, আমরা যদি একটু জানাবে সানি, কোনো টেনশন নেই, কয়দিনে বেচা হয় হোক ঠিক আছে। এই সিডলিং ট্রের চারাটা চারা কতদিনে বেচা হয় হোক সমস্যা নেই, আর মাটির চারা ঘপ করে অভার হয়ে যায়, উপরি পাকার ফেল দেওয়া লাগে কোনো সময়। প্রিয় দর্শক, পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে কৃষি বাজারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আশা করি এই ভিডিওটি শুনে আপনাদের অনেক উপকার হয়েছে, কারণ মাটি থেকে উৎপাদিত চারা, সেই চারাগুলোর বেঁচে থাকার হারটা অনেক কম থাকে, আর সিডলিং ট্রের মাধ্যমে উৎপাদিত চারাগুলো মৃত্যুর সম্ভাবনা খুবই কম। আর তাই বর্তমানে কৃষকরা এই সিডলিং ট্রের মাধ্যমে উৎপাদিত চারার দিকেই ধাবিত হচ্ছেন। আমরা
আমরাও এটাই চাই, কোনো কৃষক যেন সবজি আবাদ করে ক্ষতির সম্মুখীন না হন। মাটি থেকে উৎপাদিত চারার ক্ষেত্রে এই সম্ভাবনাটা কিছুটা থেকেই যায়, কিন্তু এই সিডলিং ট্রের মাধ্যমে উৎপাদিত চারার ক্ষেত্রে এই সম্ভাবনাটা খুবই ক্ষীণ। তাই আমরা আশা করি প্রতিটি কৃষক এই সিডলিং ট্রের মাধ্যমে উৎপাদিত চারা তাদের ক্ষেতে রোপণ করবেন এবং তারা লাভবান হবেন অনেক বেশি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। কৃষি বাজারের পক্ষ থেকে আবারও আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা।